টেলিভিশন কিংবা ইন্টারনেটে রেসলিং দেখেননি এমন লোক খুবই কম আছে। অনেকের কাছে এটি জনপ্রিয় একটি প্রোগ্রাম, কিন্তু ম্যাজিকের মতো সারা বিশ্বে রেসলিংয়ের রহস্য সবার অজানা। গত কয়েক দশক ধরে চলা জনপ্রিয় এই রেসলিংকে নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানান রকম জল্পনা কল্পনা। রেসলিংয়ে এত আঘাতের পরেও মানুষ কীভাবে বেঁচে থাকে এটা নিয়ে সবার মনে রয়েছে নানান সন্দেহ। আর যারা এই রেসলিংয়ের সাথে জড়িত তারা কখনোই এই ব্যাপারে প্রকাশ্যে কিছু বলে না। রেসলিং সম্বন্ধে জেনে নিন কিছু অজানা তথ্য। রেসলিং কি আসলেই নকল? হ্যাঁ, রেসলিং একটি অসাধারণ মঞ্চ নাটক ছাড়া আর কিছুই নয়। তবে সাধারণ মঞ্চ নাটকের সাথে এর পার্থক্য হলো মঞ্চে রেসলারদের ভুলগুলো সহজে চোখে পড়ে, আর রেসলিং সারা বিশ্বের মানুষ নানান প্রান্ত থেকে উপভোগ করে। যেখানে বড় বড় তারকা রেসলাররা লড়াই জিতে বেশি আয় করে, সেখানে কেন একজন রেসলার হেরে যায় এর কারণও খুব স্বাভাবিক। মঞ্চ নাটকের মতো এটারও একটা স্ক্রিপ্ট থাকে, যাতে বিভিন্ন অভিনেতারা বিভিন্ন চরিত্রে কাজ করে থাকে। যদি একজন রেসলার নিজে জিততে চায় তাহলে সে শীঘ্রই চাকরি হারাবেন। রেসলাররা কি সত্যি আহত হয়? এটাও লেখকদের স্ক্রিপ্টে থাকা নকল মারামারি আহত হওয়ার এক দৃশ্য ছাড়া আর কিছুই নয়। মঞ্চটি রেসলারদের জন্য পুরোপুরি সহজভাবেই তৈরি করা থাকে, সেই সাথে রেসলারদের জন্য মঞ্চে নানান রকম আহত হওয়ার আর্ট তৈরি করে রাখা হয়, যা সত্যিই একটু বিপজ্জনক। কোনো রেসলার যদি সেই আর্ট অনুযায়ী কাজ না করে, একটুও ভুল করে, তবে সে মারাত্মকভাবে আহত হতে পারে। তবে কখনোই কোনো রেসলার তার প্রতিপক্ষকে ইচ্ছা করে আঘাত করে না, ঠিক যেমনটি আমরা চলচ্চিত্রে দেখে থাকি। তারা অনেক সময় অনিচ্ছাকৃত ভুলের কারণে প্রতিপক্ষ আঘাতপ্রাপ্ত হয়। এমন একজন রেসলারও পাওয়া যাবে না যে এই মঞ্চে আঘাতপ্রাপ্ত হয়নি। অনেকে বড় ধরনের আঘাত পেয়ে তারা ক্যারিয়ারের ইতি টেনেছেন। রেসলিংয়ের সময় যে রক্ত দেখা যায় তা কি আসল? বেশিরভাগ সময়ে সেগুলো সত্যিকারের রক্ত থাকে। রেসলারদের শরীরে বিভিন্ন জায়গায় এক ধরনের ব্লেড ব্যবহার করা হয়, তবে অনেক সময় অসতর্কতার কারণে শরীরের অনেক অংশ থেকেও রক্ত ঝরে। এছাড়াও রেসলিংয়ের সময় ব্লাড ক্যাপসুল ব্যবহার করা হয়, তবে কখনোই রং অথবা সস ব্যবহার করা হয় না। রেসলাররা কি অবৈধ ড্রাগ গ্রহণ করে? সব রেসলার অবৈধ ড্রাগ স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করে না। অন্যান্য খেলায় পারদর্শী খেলোয়াড়দের মতো রেসলাররাও স্বাভাবিক প্রক্রিয়ায় জিম করে ও হরমোন বৃদ্ধির জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খাবার খায়। তবে অনেক রেসলার গোপনে ড্রাগ নিয়ে থাকলেও অবাক হওয়ার কিছুই নেই। রেসলিং মঞ্চে রেসলারদের বান্ধবীরা কি সত্যিই তাদের বান্ধবী? না, রেসলিং মঞ্চে শুধুমাত্র ফ্যামিলি ড্রামা করার জন্য রেসলারদের কাছে এ ধরনের সঙ্গিনী পাঠানো হয়। তারাও নানা রকম ভঙ্গির মাধ্যমে রেসলিংকে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে থাকে। রেসলিং এর রেফারিরা এত অসহায় কেন? অন্যান্য খেলার মতো রেসলিং এ রেফারিরা এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। এছাড়াও তাদের আচরণও অত্যন্ত অসহায় ভাব প্রকাশ পায়। রেফারিদের এ ধরনের আচরণও নাটকেরই একটা অংশ। রেফারিদের কানে সবসময় একটা হেডফোন লাগানো থাকে, তারা পরিচালকদের দেওয়া নির্দেশ অনুযায়ী রেসলিং পরিচালনা করে। তো বন্ধুরা, রেসলিং নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস।